একজন সিনিয়র নেতা আমাদের রুহুল কবির রেজভী স্যার, তিনি না আমাকে অর্থ পাগল এবং অশিক্ষিত বলে গালিগালাজ করেছে। আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়া ভিডিওগুলো দেখেছেন, আমার মুখের কথা না, আপনি ভিডিও ফুটেজগুলো সবাই দেখবেন। আমার কথা, কোনো রাজনৈতিক দলের লোক, কোনো সিনিয়র লোক কাউকে অর্ধ পাগল বলতে পারে না এবং অশিক্ষিত বলতে পারে না। কারণ অর্ধ পাগল কেমন করে হয়, আমি তিনবার নির্বাচন করেছি, আপনারা হয় জানেন, বগুড়াতে দুইবার করেছে, ঢাকাতে একবার, তিনবার। আমি যদি অর্ধ পাগল যদি হলাম নি, তার নির্বাচন কমিশনার কিন্তু আমার নির্বাচনে যে প্রার্থীরা যে আমি কাগজপত্র যাচাই বাছাই করে কিন্তু তারা আমাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। এদের পাগলক কোনোদিন কিন্তু নমিশন দেয় না, মানে হলে দেখে আপনার সবাই জানে। কিন্তু এই জায়গা তারা বলছে অশিক্ষিতর কথাও বলছে, আমি অশিক্ষিত পাচ্ছি না। আমার কথা, আপনারা অনেক নেতাগুলো দেখবেন শিক্ষিত কত লোক আছে, অশিক্ষিত কথা, এবং ওনারা যা আমাকে বড় বড় কথাবার্তা বলে, ওনাদের দলের জানে আমাদের নেত্রী, তিনি কিন্তু 8 পাস, আমাকে কিন্তু আপনার 7 পাস সবাই জানে। কিন্তু অশিক্ষিত বলেও কিন্তু আমাকে অসম্মানী করেছে এবং পাগল বলে আমার দেশ বিদেশে তারা সম্মানহানি করেছে। এবং খালে আপনি খালে আওয়ামী লীগের আপনি নেতারা অনেক রাও আমাকে বলে হির আলম নাকি সার্কাস করার জন্য নির্বাচন করে, অনেকে কিন্তু আমাকে দেখবেন আমাকে কিন্তু বদনাম করে কথা বলে। অনেকে নেতারা অনেক মনে করে রাজনীতি টকশোতে হির আলমকে ব্যঙ্গের কথা বলে, এবং আপনারা সবাই বেশিরভাগই মনে করেছিলেন হির আলম মনে হয় বিএনপির লোক, বিএনপি ক্যান্ডিডেট, আপনারা অনেকেই মনে করেছিলেন। এই জন্য বিএনপির লোকজন কথাবার্তা বলে, বিএনপির লোক হির আলমকে কথাবার্তা বলেছে, কিন্তু ওনারা কী করে বক্তব্য দিয়েছে, প্রতিটা বক্তব্যতে হিরলকে ব্যঙ্গ করে কথাবার্তা বলেছে, ইনসাল করে কথা বলে বলেছে। ওদের কিছু ভাগে মির্জা ফখরুল স্যারও কিন্তু বলেছে, ওই যে হির আলম তার কাছে মনে করেন আওয়ামী লীগ পড়ে এইরকম কথাবার্তা বলে, ওই যে মানে কি আপনি নিচু করে অপমান করে তুচ্ছ করে কথাবার্তা বলে, কেন তুচ্ছ করে কথা বলে বলবে? খালি ওনারা নয়, আওয়ামী লীগের অনেক নেতারাও দেখবেন, জাতীয় পার্টির নেতারাও দেখবেন, অন্যান্য নেতারাও হির আলমের তাচ্ছিল্য করে কথাবার্তা বলে। আমাকে তাচ্ছিল্য করার আগে আপনি একবার করে সংবিধান কি বলে, সংবিধান বলে আপনাদেরকে আইন বলে নির্বাচন জানার মধ্যে অধিকার, চার দল করে প্রাপ্ত বয়স হয় এবং সে বাংলাদেশের নাগরিক হয় তার নির্বাচন করা আপনি অধিকার আছে, তাহলে সব কিছু মিলে আছে বলে তো আমি নির্বাচন করতে পারি, তাহলে পাগল কী হিসেবে বলে? তাই আপনাদেরকে বলেছি, বলতেছে একটা কথা, সে আমার সম্মান, আমাকে দেশ বিদেশে হির আলমের একটা নাম ডাক সম্মান আছে, আপনারা আমাকে দায়িত্ব তাই বলতে পারেন না, আমাকে পছন্দ না হলে এড়িয়ে চলে যান, কিন্তু আপনারা আমার নামই তুললেন, আমাকে যদি সম্মান করতে না পারেন তাহলে আমার নাম নিয়ে কেন কথাবার্তা বলেন আপনারা? আজকে অভিযোগ আমরা এখানে দেশ জমা দিয়েছি এবং এই অভিযোগে এখানে তো ডাইরেক্ট মনে করে অভিযোগ নিতে পারে না, আমরা এখানে অভিযোগ দিয়েছি হাজুর স্যারের কাছে এবং এক্ষণে আমরা কোর্টে যাইতেছি, মানে আমাকে আমরা কোর্টে যাইতেছি মামলা করার জন্য, এই মুহূর্তে আমরা সিএন কোর্টে যাবো এখনই, ওখানে মামলা করার জন্য এখনই যাবো আমরা। মামলা করার পরে ওখান থেকে কাগজপত্র দেওয়া হয়, এখান থেকে তারপরে আইনের যে ব্যবস্থা হয়, আমার আইনের কাছে শ্রদ্ধা আছে এবং দেশবাসীর কাছে আপনাকে সবাই অনুরোধ করবো, আপনারা আমাকে ভুল বুঝবেন না। কারণ একটা কারণে আপনি হয়তো বলতেছেন আপনারা বিএনপির বিরুদ্ধে কেন কথা বলতেছেন, আপনাকে কে উস্কে দিয়েছে কি না, আপনি কি ভাইরাল হওয়ার জন্য আসেছেন না, ভাইরাল হওয়ার জন্য আপনারা নিজেরাই বলবেন। কোনো সম্মানী লোক, কোনো কোনো লোকজন একদম পাগল ছাগল বলে, অশিক্ষিত বলে, এটা কতটা মনে করেন আপনাকে সম্মানযোগ্য এবং কতটা অপমানযোগ্য কথাবার্তা সেটা বলে। আর আপনি মনে করতেছেন কেন আপনারা বিএনপির বিরুদ্ধে কথা বলতেছেন, আমি কোনো বিএনপি নয়, বিএনপি দলও ভালোবাসি, আওয়ামী লীগ দলকেও ভালোবাসে, কিন্তু আওয়ামী লীগ বিএনপির কিছু নেতাকর্মীর কারণে আজকে আমাদের দলের এই অবস্থা এবং নেতাকর্মীর এই অবস্থা। তাই আপনাদেরকে বলবো, আপনারা সংযত হয়ে কথাবার্তা বলেন, মানুষের ইনসাল করে কথাবার্তা বলবেন। থানায় কোর্টে যেতে হবে, এই কারণে কোর্টে গেলে আগে মামলাটা কোর্টে করতে হবে। রুহুল কবির রেজভীর বিরুদ্ধে, যিনি আমাকে পাগল ছাগল বলেছে, অপমান করে কথা বলে, অশিক্ষিত বলেছে, এবং বিএনপির অনেক নেতাকর্মীরা আমাকে অশিক্ষিত অসমুক্ত এবং তুচ্ছ করে কথাবার্তা বলে, আওয়ামী লীগের লোকেরাও তুচ্ছ করে। আমার কথা, আপনারা দুইটা দল হির আলম ট্রাম্পের কাঠ হিসেবে ব্যবহার করতে দিল, উচ্চ আপনি উচ্চ উল্টোপাল্টা কথাবার্তা বলছে, কিন্তু আপনারা কেন অপমান করে কথাবার্তা বলে? আমি তো কোনো দলের সাথে জড়িত না, কোনো দলের হয়ে কাজ করি না, আমি কোনো দলের সাথে যুক্তও না, তাহলে আপনারা কেন সংবিধান যদি আমাকে জন্ম করেন নির্বাচন করার অধিকার দেয়, তাহলে আপনার যোগ্যতা নিয়ে কথাবার্তা বললেন কেন? লেখাপড়া নিয়ে কথাবার্তা, এগুলো কি সংবিধান লেখা আছে? যোগ্যতা ব্যক্তি থাকতে হবে, লেখাপড়া থাকতে হবে, সুন্দর চেহারা থাকতে হবে, এগুলো তো সংবিধান লেখা হয় নাই। তাহলে আপনারা যে যখন যোগ্যতা নিয়ে কথাবার্তা বলেন, লেখাপড়া নিয়ে কথা, এই কথাগুলো আপনাদের মুখে মানায় না, তাই সংবিধান চেঞ্জ করুন, তারপরে আমাকে আপনারা বলেন হির আলম চেঞ্জ করুন। আচ্ছা আলম ভাই, রুহুল কবির রিজভী যে এতদিন পরে কেন, এতদিন পরে এই কারণে আপনারা সবাই জানেন আমি অসুস্থ ছিলাম, আমি অসুস্থ ছিলাম, মোটামুটি সুস্থ হয়েছি, তারপরে এই স্ট্যান্ডে আমি দেখলাম তাদের বক্তব্যগুলো দেখতেছি আমি,
তারা একের পর এক এরপরেও দেখেন কোটার ওই ওই বক্তব্যের পর আরো নেতারা কর্মীরা আরো বক্তব্য দিচ্ছে ইনসাল্ট করে কথাবার্তা বলেছে অনেক করে ফুটেজ আমার কাছে আছে কিন্তু বলেন না তখন আমরা কথা বলেছিলাম উনি আমাকে জিরো বলেছে জিরো উত্তর দিয়েছিলাম আপনি জিরো বলতে পারেন না ইত্তেফাক দিন রাজনৈতিক ভাবে দিতে পারতেন কেন মামলা করতে আসেন এবং কতবার আপনি লাইভে বলেছেন যে রুহুল কবির রিজভী আলোচনায় থাকেন না থাকার জন্য আপনার নামে মন্তব্য করেছেন না 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 এটা এটা ভুল বলতেছে রুহুল কবির কেন আলোচনা থাকার জন্য আমার নাম বলবে সে তো 40 বছর ধরে রাজনীতি করে অনেকে কেউ চেনে না আমার নাম কেন বলবে কিন্তু রাজনীতি এই সেই প্রশ্ন এটা হয় আপনাকে না প্রশ্ন হলে যে সে ইনসাল্ট করে কথা বলে তিনি একটা দলের নেতা তিনি কিন্তু উনি কাউকে পাগল ছাগল অশিক্ষিত বলতে পারে না আচ্ছা আপনার কি মনে হয় কেন বলে বলেছে এটা আপনাকে হ্যাঁ আপনাকে কেন বা বিএনপি কেন বিএনপির বিভিন্ন নেতারা আপনাকে কেন ব্যঙ্গাত্মক কথা বলে এইটাই প্রশ্ন আপনারা ব্যঙ্গাত্মক করে কেন কথাবার্তা বলে আমার নাম জল মুখে লেন সম্মানই না করতে পারেন তাহলে আপনারা কেন এই কথাবার্তা বলবে তার তো আমাকে রাজনীতি করার দরকার নাই আমাকে ডাবার কে মনে করেন ট্রাম্প কাঠিতে ব্যবহার করার দরকার নাই তো আলম ভাই যারা রাজনীতি করে তাদেরকে নিয়ে মানুষের বহু রকম এখানে দিয়ে দেন কষ্ট হবে এখানে দিয়ে দেন এটা করে দিয়ে দেন এটা করে দিয়ে দেন গালি দেয় অনেকে আপনি মনে করেন অনেক কিছু বলে মানে নিলাম কিন্তু কোন সম্মানী ব্যক্তিদের সবকে আপনি গালি দিতে পারেন না আপনাকে পছন্দ হলে এড়িয়ে দেন আপনি গালি কেন অশিক্ষিত মানে কি পাগল মানে কি পাগল লোক কি নির্বাচন করে নির্বাচন কমিটিকে পাগল কি লেখা আছে পাগল নির্বাচন করতে পারে এ কথা কেন বলবে আলম ভাই কালকে আপনি আপনার ফেসবুক লাইভে যে বললেন যে ভিডিওটি গতকালকে প্রেস ক্লাবের সামনে আপনি কি নিশ্চিত হয়েছেন যে ভিডিওটি গতকালকে না গতকালকে আমি জানি বলেন তো আপনি আপনারা বলছেন এটা গতকালকে আমি না আমি কেউ কোনো উল্লেখ করে বলেন গতকালকে আমি কথা নিয়ে মুখ দিয়ে বলেনি আপনারা বলছেন এটা কোনো আজকে মানে বক্তব্য আমি কেন আমি সঠিক জানি না আপনি কথা আপনারা বলছেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই হাত দাদা করতেছে আমি কিছু হলে ডিবি অফিসে কেন আচ্ছা হ্যাঁ আপনি তো হেলমেট যাওয়ার আগে কথা আচ্ছা আলম ভাই আপনি এইখানে হয় আপনি হামলা হয় যখন তারপরে বিএনপি আপনাকে নিয়ে কথা বলেছে আপনি সেটা প্রশংসাও করেছেন গণমাধ্যমে বিএনপি কি কথা বলছে ইনসাল করে কথাবার্তা বলছে বিএনপি কি বলেছিল আপনি আপনাকে বলেছে যে আপনার বিরুদ্ধে মামলা তাতে সমাবেশে আপনার কথা বলেছে আপনি সেটা গণমাধ্যমেও বলেছেন যে না বিএনপি কি বলছে হিরো আলমের মতো লোক তারা মানে কি হিরো আলমের মতো লোক মানে কি এই মানে কি পেশটা মানে কি ইনসাল করে কথা বলা হচ্ছে হ্যাঁ ভাই 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 শেষ করেন শেষ করেন হইছে সারা দিন আসলে যখন বিপদের পরে এর আগেও কয়েকবার আসছে তার মোবাইল হ্যাক হয়ে গেছিল তার মোবাইল চুরি হয়ে গেছিল আরেকবার আসছিল ঢাকা সত্র আসামি গ্রহণ করার সময় তার উপরে কিন্তু লোকজন হামলা করেছিল আমরা তার সকল আসামি গ্রেপ্তার করেছি সে আজকে যেটা নিয়ে আসলেন ভাই আপনি তো বসেন না সেটা হচ্ছে 12টার সময় আসছেন ডিবি সাইবার আমাদের সাইবার ইউনিটে সাইবার ইউনিট নর্থের নর্থ ডিভিশন আসছে আসা সে যেটা অভিযোগ করলেন সেটি হচ্ছে তাকে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী উনি নাকি তারে পাগল বলেছেন অর্ধশিক্ষিত বলেছেন আরও কী কী অভিযোগ করেছেন তো এটা আমাদের সাইবার ইউনিট নর্থ তার আবেদনটা গ্রহণ করেছে গ্রহণ করে আমার কাছে নিয়ে এসছে তা আমি যেটা দেখলাম এটা আসলে একটা সে যে কথাগুলি মানে বলছে তার যে তার এটা একটা মানহানিকর বিষয় তাকে এই যে অর্ধশিক্ষিত পাগল রুচিহীন বিকৃত মানসিকতা যে কথাগুলি বলছেন এটা আসলে সেই বলতেছে আমার মানহানি করেছে তো মানহানির আসলে বিষয়টা আমাদের ডিবিতে মানহানি কোনো মামলা হয় না বা থানাতে হয় মানহানির মামলাটা হয় কোর্টে সে কারণে আমরা হিরু আলমকে আমরা রিকোয়েস্ট করেছি যে এটা তো আমরা থানাতে বা ডিবিতে এটা মামলা করা যাবে না যেহেতু আপনাকে রুচিহীন বিকৃত বা পাগল বলেছে আপনি তিনটা নির্বাচন করছেন বলতেছেন আমার মনে হয় সেটা আপনার মানহানিকর বিষয় ঘটেছে যে আপনি এটা কোর্টে যেতে হবে আপনাকে আমরা তাকে তার সে যে আমার আমাদের বরাবর যে আবেদনটি করেছেন আবেদনটা আমরা রেখেছি এটা আমরা একটা হুতিয়ে দেখব আর হিরো আলমকে বলেছি যে আপনি একটু যশকুটে চলে যান সেখানে সিএমএন কোর্টে গিয়ে আপনি একটা আপনি উকিলের পরামর্শ নেন আর মানহানি যদি মামলা করতে চান সেখানে মামলা করতে পারবেন এই কথা বলে আমরা তাকে বিদায় করে দিয়েছি ঠিক আছে প্রাথমিক অবস্থা আপনার কাছে কি মনে আছে অভিযোগটা দেখে এবং বিশ্লেষণ এটা আসলে এটা তো আমরা কালকে গতকাল থেকে আমরা ইউটিউবে দেখছি
যে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা মানে ইউটিউবে আসছে, যেটা আপনারাও দেখেছেন আমরাও দেখেছি, সেখানে তাকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটা আমরা দেখেছি। সে মূলত সে আলোকেই আমাদের কাছে আসছিল, যেহেতু ভাবছে যে ইউটিউবে এ ধরনের তার বিরুদ্ধে অপপ্রচার বা তার বিরুদ্ধে একটা মানহানির তৈরি করে, সে এই জন্য আমাদের কাছে আমাদের সাইবার ইউনিটে আসছিল। তা আমরা তার আবেদনটা রেখেছি, আমরা খতিয়ে দেখছি, আর যেহেতু মানহানিকর বিষয় তাকে আমরা কোর্টে যাওয়ার পরামর্শ। Radio Today, 89.6 FM.